যারা গুম ও খুনের ঘটনা ঘটিয়েছে তাদের সঙ্গে আলোচনায় বসতে এবং নির্বাচনে আনতে সুপারিশ করছে বিদেশিরা। কিন্তু কেন? প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 21 আগস্টের গ্রেনেড হামলার স্মরণে আওয়ামী লীগের আলোচনা সভায় একথা বলেন তিনি। বিশ্ব পরিস্থিতির কারণে সব দেশেরই অর্থনীতি ধাক্কা খেয়েছে, তাই অহেতুক সমালোচনা না করে এই সংকট কাটাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। 2004 সালের 21 আগস্টে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়। ভয়াবহ সেই হামলায় যারা নিহত হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জান্নাতের উচ্চ আসনে অধিষ্ঠিত করুন। রোববার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন। সেখানে তিনি বলেন, এই নারকীয় হামলায় প্রত্যক্ষ মদত ছিল বিএনপি জামাত জোট সরকারের। যখন আমার আব্বা দেশটাকে একেবারে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিল তখনই তো 15 আগস্ট ঘটেছে। আজকেও বাংলাদেশ উন্নয়নশীল দেশ হয়েছে, উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এগুলি যারা সহ্য করতে পারবে না তারা বসে থাকবে না, তারা আঘাত করবে। প্রধানমন্ত্রী বলেন, বিএনপির আমলে গুম খুন বোমাবাজি ছিল নিত্য দিনের ঘটনা। জিয়াউর রহমান ক্ষমতায় থাকতেও অনেকেই গুমের শিকার হয়েছেন। আজকে গুম খুন বলে বলে কথা বলে, আমি তো মনে করি যে আমাদের আওয়ামী লীগের যত নেতা কর্মী তাদের পরিবার যা আছে ওই জিয়ার আমলে যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেনাবাহিনী এবং বিমান বাহিনীর যত অফিসারকে হত্যা করেছে সবগুলি সামনে নিয়ে আসা দরকার যে তারা কী করেছে। বিএনপির আমলে লাশ টানা, বোমাবাজিতে ক্ষতিগ্রস্ত হওয়া, এটা তো আমাদের প্রতিদিনের একটা কাজ ছিল না। আওয়ামী লীগ কর্মীরা বারবার আঘাতের শিকার হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় থাকলেও সেজন্য প্রতিহিংসার শিকার হননি কেউ, বরং বিএনপির অনেকেই খুন খারাপি করে দেশ থেকে পালিয়েছে। সেই দলের জন্য বিদেশিরা কেন এত দেন দরবার করছে সেই প্রশ্ন প্রধানমন্ত্রীর। ওদের তো হত্যা খুন এটাই তো ওদের চরিত্র, তাদের সাথে বসতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তাদেরকে খাতির করতে হবে, তাদেরকে ইলেকশনে আনতে হবে, এত আহ্লাদ কেন আমি তো বুঝি না। বাংলাদেশের কি মানুষ নেই? এবং অনেক বিদেশিদের কাছে যে কান্নাকাটি এবং সেখানে এসে তারা রিকোয়েস্ট করে কোনো মতে তাদের একটু জায়গা দেওয়া যায় কি না, জায়গা দেবে কি দেবে না সেটা ভাববে জনগণ। বিশ্ব পরিস্থিতির কারণে অর্থনীতি ধাক্কা খেয়েছে, তাই শুধুমাত্র সরকারের সমালোচনা না করে এই সংকট মোকাবেলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। যতক্ষণ নিঃশ্বাস আছে করে যাব। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।